দাবিতে আমরা ইতিপূর্বে কলাপাড়ায় মেলা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা মানববন্ধ করেছি। জেলা প্রশাসনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা স্মারকপত্র দিয়েছি। আমরা সেতু নাম সৈয়দ আলাউদ্দিনের নামে চাই। জানি বাংলাদেশ একদিনে স্বাধীন হয় নাই, দীর্ঘ সংগ্রাম আন্দোলন পেরিয়ে আজ আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আর এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের পিছনে শহীদের আত্মত্যাগ, আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই অর্জিত স্বাধীনতাকে আমরা কিছুতেই ভূমিকিত হয়ে দেব না। আমরা চাই প্রত্যেক শহীদের স্মরণে স্মৃতিস্তম্ভ করা হোক, শহীদের স্মরণে কোনো প্রতিষ্ঠানের নামকরণ করা হোক, কোনো স্থাপনার নামকরণ করা হোক, যাতে নতুন প্রজন্ম যাতে শহীদের আত্মত্যাগের কথা জানতে পারে। শহীদ আলাউদ্দিন আমাদের পড়ুয়াকালীন কৃষি সন্তান। একে বরিশাল একই স্কুলে দশম শ্রেণী ছাত্র থাকাকালীন সময় অনুদপ্তরের গণঅভ্যুত্থানের প্রতিবাদ মিছিলে এই বরিশালের রাস্তাতে ইপিআরএম টিভিতে শহীদ হয়েছে। আর তাই আমরা এই শহীদ আলাউদ্দিনের স্মৃতিকে ধরে রাখার জন্য পড়ুয়াকালীর পরিবেশ দ্বার আন্তর্জাতিক নকশায় নির্মিত লেবুখালী সেতু নাম শহীদ আলাউদ্দিন সেতু নামকরণের জোর দাবি জানাচ্ছি। আমরা সেতু নিয়ে নাম হবে